রেলের মধ্যে একটা বিরাট একটা দুর্বৃত্ত চক্র আছে, এবং এটার সাথে সড়ক পরিবহনের লোক জড়িত আছে। কারণ রেলটাকে যদি আমি সম্প্রসারণ করি, রেলটাকে যদি আমি আধুনিক করি, যদি জনবান্ধব করে তুলি, যাত্রী বান্ধব করে তুলি, তাহলে মানুষ তো রেলে চলে যাতায়াত করবে, তো তখন তো যাত্রীবাহী বাসগুলো ফাঁকা থাকবে। সুতরাং ওইটা যাতে খুব অসল হয়ে থাকে, মানুষ যেভাবে হোক সড়ক এই যাত্রীবাহী বাসে যাতে ঠাসাঠাসি করে যাতায়াত করে, কষ্ট করে যাতায়াত করে, সেইটা নিশ্চিত করার জন্য রেলটাকে অথর্ব করতে হবে। এই রেলকে নিয়ে দুইটা ষড়যন্ত্র আছে, একটা বৈশ্বিক আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, তারা রেলকে ভঙ্গুর অবস্থা নিয়ে যায়, সড়ক মেরামতের টাকা দেয়, সড়ক তৈরির টাকা দেয়, সড়ক পরিবহন কেনার টাকা দেয়, রেলটাকে অথর্ব করে দিয়ে, এটা আন্তর্জাতিক একটা চক্রান্ত আছে। আর দেশের মধ্যে একটা বাণিজ্যিক চক্রান্ত আছে, দুর্বৃত্তদের একটা চক্রান্ত আছে, এটাকে অথর্ব করতে হবে, এবং সেই জায়গা থেকে বেরোনো যাচ্ছে না। এবং আমরা মনে করি যে আসলে খুব ডাইনামিক মানুষদেরকে দায়িত্ব দেওয়া দরকার রেলপথ মন্ত্রণালয়ে, ইভেন সড়ক পথেও। যেমন বিআরটি এর চেয়ারম্যান, আমরা মনে করি বিআরটি এর চেয়ারম্যান আমরা থেকে আসবে না, এখানে একটা একাডেমিশিয়ান থাকতে হবে, যার সড়ক পরিবহন বিষয়ে যার অভিজ্ঞতা আছে, যার টেকনিক্যাল অভিজ্ঞতা আছে, সড়ক সম্পর্ক অভিজ্ঞতা আছে, দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা আছে, এইরকম একটা একাডেমিশিয়ান দরকার। এবং তাহলে 3 বছরের জন্য না, তাকে দীর্ঘমেয়াদী একটা নিয়োগ দিতে হবে, এবং তার বেতনের কাঠামো আলাদা হয়ে যাবে। কারণ পূবালি ব্যাংক বা প্রাইভেট ব্যাংকের এমডিদের বেতন যদি 15 লাখ টাকা 20 লাখ টাকা হয়, তো বিআরটিএর চেয়ারম্যানের বেতন কেন 20 লাখ টাকা হবে না? আমি যদি একটা বিশ্বমানের ব্যক্তিকে বিআরটিএর চেয়ারম্যান করি, এবং তার কাজ করার জন্য যদি আমি আরো 100 অ্যাসোসিয়েট দিতে পারি, তাদের প্রশিক্ষণ থাকবে, একেবারে ইয়াং মানুষ, হ্যাঁ, এবং সে তাদেরকে নিয়ে তারা কাজ করবে, এবং তার একটা ভীষণ থাকবে। এখন যেটা হয়েছে সেটা হলো বিআরটিএতে আমরা একটা আমলা নিয়োগ দিই, তার টার্গেট থাকে একটা প্রমোশন হলে উনি আবার অন্য জায়গায় চলে যায়, সচিব হলে অন্য জায়গায় চলে যায়, এবং তার টার্গেট থাকে আর চাকরি কয়েক বছর আছে, সেই মেয়াদটা পার করা। আর এখানে যে রুটিন কাজ আছে, রুটিন কাজটা চালিয়ে নেওয়া, এখানে কোনো ইনোভেশনের কিছু নাই, বা ইনোভেশন থাকলে পরেও সেটা সে উনি বাস্তবায়ন করতে পারে না, কারণ তার তো আসলে অ্যাসোসিয়েট নাই। উনি যে দুর্বৃত্ত চক্রের মধ্যে সে পোস্টিং হয়, সে তাদের কথা মধ্যে চলতে হয়, কারণ ওখানে তো সব তো ওই অবস্থায় ছিল। সুতরাং আমি একজন সৎ মানুষকে আমলাকেও যদি বিআরটিতে চেয়ারম্যান করা যায়, কিন্তু সে কাজ করতে পারবে না, কারণ উনি তো আসে একটা ওই যে মাসুদ টাইপের, যেটা ওই মাসুদ তো ভর্তি আছে বিআরটিতে, হ্যাঁ, কিছু বিআরটিতে হয়তো কিছু মানুষ অফিস কর্মকর্তা আছেন পদ, কিন্তু অধিকাংশতে একই অবস্থা, তালাল চক্রে ভরা, তার মধ্যে এসে তো সে আমরা কাজ করতে পারবেন না। সুতরাং আমরা মনে করি যে এই নিয়োগ প্রক্রিয়া এবং যে অর্গানোগ্রাম বিআরটিএর, টোটালটা আমূল পরিবর্তন করতে হবে। আর সড়ক পরিবহন ব্যবস্থাপনাতে যে দুর্বৃত্তপনা আছে, এটা আসলে মেরামত করার যোগ্য না, এটা মেরামত করা যাবে না, এটা একদম ঢেলে সাজাতে হবে, একবারে নতুন করে আবার নতুন করে সাজাতে হবে, এই শ্রমিক সংগঠনগুলোও ভেঙে দিতে হবে, দীর্ঘদিন এই শ্রমিক সংগঠনগুলোর কাজটা, হ্যাঁ, তারা যদি শ্রমিকদের স্বার্থে কাজ করতো মস্ত হইতাম, সাধুবাদ জানাতাম, কিন্তু তাদের শ্রমিকদের তো জীবন মানে কোনো উন্নতি নেই। একটা পরিবহন শ্রমিকের মুখের দিকে তাকানো যায় না, আমি শ্রমিকদেরকে দোষ দিই না, আমি পরিবহনের চালককে দায়ী করি না, কারণ আমি তার সুযোগ সুবিধা নিশ্চিত করি নাই, তার পেটের ভাতের নিশ্চয়তা নিশ্চিত না করে আমি তার কাছ থেকে ভালো সার্ভিস আশা করতে পারি না, কোনোভাবেই পারি না। একটা শ্রমিক ট্রাকের চালক 22 ঘন্টা ট্রাকের সিটে বসে থাকে, 22 ঘন্টা, তার ঘুম নাই, তার রেস্ট নাই, তার কোনো বিনোদন নাই, কিছু নাই, তার কাছ থেকে আমি সার্ভিসটা পাবো কিভাবে? এই যে আমরা যেটা ঝালকাঠিতে যেটা দেখলাম, সেটা হলো যে সেই আমার ধারণা যে ওই ট্রাক ড্রাইভারের ব্রেক ফেল করে নাই, সে অত্যন্ত খিটমিটে মেজাজে ছিল, তৃক্ষি মেজাজে ছিল, এবং তার হয়তো কোনো ঘটনা ঘটেছিল, তারপরে সে একটা অসহিষ্ণু মানসিকতা নিয়ে ট্রাক চালাচ্ছিল, এবং তারপরে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যেহেতু মোটর যান এটা তো নিয়ন্ত্রণের বাইরে যেতেই পারে, এবং তার মেজাজটা খিটখিটে ছিল, তারপরে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এতগুলো প্রাণ চলে যাবে, কারণ তার তো বেতন নাই, তার তো কর্মঘণ্টা নির্দিষ্ট করা ছিল না, তার তো কথা ছিল কি, কথা ছিল সে 5 ঘন্টা গাড়ি চালাবে, আবার রেস্ট নেবে, তারপর আরো 3 ঘন্টা গাড়ি চালাবে, কতক্ষণ গাড়ি চালাচ্ছিল ঈদ যাত্রায়, ঈদের মধ্যে তো তাদের টিপ থাকে, একটা একটা টিপ পাঠতে হয়, একটা না ঘুম নাই। এখন আমরা যখন বাসে যাতায়াত করি, একটা না 5 ঘন্টা যাতায়াত করবো, আমরা কি স্বাভাবিক থাকি? আমাদের তো আমরা তখন রেস্টে চলে যাই, আমরা ঘুমাই, গোসল করি, খাওয়া দাওয়া করি, গল্প গুজব করি, তো একটা চালক স্টিয়ারিং এ বসে কতক্ষণ থাকতে পারে? সেটা চলে যায়, এখান থেকে বেরোতে হবে আমাদের।